বিনোদনের তাজা খবরে স্বাগতম। কাঞ্চনের কাছ থেকে কত টাকা পেলেন তার প্রাক্তন স্ত্রী? ওপার বাংলার অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 9 বছরের সংসার জীবনের ইতি টেনে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের গলায় মালা দিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন। এদিকে কাঞ্চনের বিয়ের খবরে মুখ খুলেছেন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি। সাবেক স্বামীর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিনের প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে আমি সাধুবাদ জানাই। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গপ্প মীরের ঠেক বা সানডে সাসপেনশন শুনি। এর চেয়ে অনাবিল আনন্দ আর কি হতে পারে? আমার মতে ওরা যেটা করেছে সেটা একদমই ঠিক করেছে। কাজ করছি, বাড়ি ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, এই তো বেশ ভালো আছি। ভারতীয় গণমাধ্যম TV9কে দেওয়া এক সাক্ষাৎকারে পিঙ্কিকে প্রশ্ন করা হয়, বাবার বিয়ের খবরে ছেলের প্রতিক্রিয়া কি ছিল, সে কি বাবাকে ঘৃণা করবে? জবাবে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী জানালেন, না, ঘৃণা করে না, বাবাকে ক্ষমা করে দিয়েছে সে। এখনকার সময়ে মানুষের জীবনে শান্তি খুব অভাব বলে মনে করেন পিঙ্কি। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমাদের জীবনে এখন শান্তি খুব অভাব, তাই যে যার সঙ্গে ভালো থাকতে চায় থাকুক, তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত। কোনো কিছু জোর করে আটকে রাখতে নেই, যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনো দুর্বল হয় না, সব পরিস্থিতি সামলানোর ক্ষমতা একজন মায়ের মধ্যে থাকে। আমি চাই ছেলেটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, এটা এখন আমার কাছে চ্যালেঞ্জ। বাবার বিয়ে ওশের জীবনে কোনো প্রভাব ফেলবে না, কারণ ওর মায়ের নাম পিঙ্কি ব্যানার্জি। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের পদক্ষেপকে সেলুট জানিয়ে পিঙ্কি বলেন, শুধু টাকা কামালেই সংসারে সুখ আসে না, জীবনে ভারসাম্যটাই আসল। মানুষ যে আমাকে ভালোবেসেছে, কাজের প্রস্তাব দিচ্ছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শিল্পী হিসেবে নিজেকে সমৃদ্ধ বলে মনে হয়। জীবনে সচ্ছলভাবে চলতে যেটুকু প্রয়োজন সেটুকু পেলেই লাভ, অতিরিক্ত আশা করতে নেই, তাতে জীবনে কোনো বাঁধন থাকে না। সবশেষে আবারও বলি, ইতিহাস ঘাটলে দেখা যায় আগে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, তাই ওদের এই সাহসী পদক্ষেপকে সেলুট করছি। ডিভোর্সের পর ভরণ পোষণের জন্য কাঞ্চন মল্লিকের কাছ থেকে 56 লাখ টাকা পেয়েছেন পিঙ্কি। তবে সেই টাকা কখনো নিজের জন্য খরচ করবেন না বলে জানালেন অভিনেত্রী। তার কথায়, ডিভোর্সে আমি 56 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছি কাঞ্চনের কাছ থেকে, পুরোটাই ছেলের প্রতিপালনের জন্য খরচ হবে, ও টাকা আমার নয়। উল্লেখ্য, শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন, গত 14 ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন তারা। আগামী 6 মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই জুটি। শ্রীময়ীর এটি প্রথম হলেও কাঞ্চনের তৃতীয় বিয়ে। পিঙ্কির আগে অভিনেত্রী অনিন্দ্যতাকে বিয়ে করেছিলেন তিনি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।